টিভি ছাড়ার সময় জীবনেও রিমোট আমি জায়গা মতো পাই না তার উপর আবার আমার ঘরে টিভি ছাড়তে তিনটা রিমোট লাগে বুঝেন তিনটা রিমোট করতে হয় তারপরে টিভি ছাড়তে হয় এই যন্ত্রণায় তো আমি টিভি ছেড়ে দিছি যেদিন থেকে বাসায় আকাশের ডিস লাগানো হয়েছে থেকেই যে আকাশের রিমোট রিমোট আলাদা আলাদা আর ইউটিউব দেখতে গেলে তো শাওমি স্পিকারের রিমোট আলাদা তো মানে ইউটিউব দেখা মানে হচ্ছে তিনটা রিমোটই লাগবে আর একটা রিমোট আমার একদম সোফার নিচে থাকবে মাস্ট মানে দুইটা যদিও পাওয়া যায় একটা তো পাওয়াই যায় না এত ঝামেলার জন্য আমি এখন টিভি দেখাই ছেড়ে দিই আমি নয়তো টিভি দেখা ছেড়ে দিছি চলে কিন্তু বাসায়

স্পেসিফিক জায়গা পাবা যেখানে রাখতে পারবা তো এতদিন তো রিমোট রাখার কোনো স্পেসিফিক জায়গা জায়গা ছিল না যেখানে খুশি সেখানে ফেলে রাখছে এখন যেহেতু স্পেসিফিক একটা আছে টিভি দেখা শেষ করে অ্যাটলিস্ট এখানে রাখলে আমরা জায়গা মতো খুঁজে পাবো তো প্রিয়কে একদম ওয়ার্নিং দিয়ে বলা হয়েছে যে টিভি দেখার পরে অবশ্যই এখানে রিমোট রাখবা একটা কাজ করতে গেলে আরেকটা কাজ বের হয় ঘরের কাজ তো আমরা রেগুলারই করি তারপরেও প্রতিদিন নতুন নতুন কাজ বের হয় এই তো রিমোট কন্ট্রোলের বক্সটা লাগাতে গিয়ে দেখি সুইচগুলো ময়লা হয়ে আসে লাস্টে অনেকদিন যাবৎ মনে হয় মোছা হয় নাই সুইচগুলো আগে আমি হ্যাক্সিসল দিয়ে মুছতাম কিন্তু ওয়েট ইস্যু দিয়ে মোছার পর থেকে আমার কাছে মনে হয় এটা দিয়েই মোছাটা একদম ইজি ঘরের ইলেকট্রনিক যেই জিনিসগুলোর মধ্যে আপনি সাবান লাগাতে পারবেন না কিন্তু ক্লিন করতে হয় সেগুলো কিন্তু অনায়াসে এই ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন ঘরের রেগুলার ফার্নিচার ক্লিন করার সময় তো ইলেকট্রিক ডিভাইসগুলো ক্লিন করা হয় না এগুলা আমি আমার মতো করে ক্লিন করি ইলেকট্রিক ডিভাইসগুলো তো ফার্নিচারের মতো রেগুলার ক্লিন করা হয় না কয়েকদিন পর পর আমি আমার মতো করে ক্লিন করি তো এই জন্য মলাটা যখন একটু জমে যায় ওয়েট টিস্যু দিয়ে যদি ক্লিন করা হয় না খুব সুন্দরভাবে মলাটা উঠে যায় রান্নাঘরের পাশে যে ইলেকট্রিক ডিভাইসগুলো থাকে এগুলোর মলা তো সহজে উঠতে চায় না রান্নাঘরের একটা তেল তেলচিতের ভাব এগুলোর মধ্যে চলে আসে তো তখন যদি ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করা হয় না খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় মানে যে জিনিসগুলো সাবান পানি দিয়ে ধোয়া যাবে না সেগুলো আপনি ওয়েট টিস্যু দিয়ে অনায়াসে ক্লিন করে ফেলতে পারবেন রোস্ট রান্নার জন্য সেদিন মুরগি ভাজা হয়েছিল ভেবেছিলাম যে মুরগিটা ভেজে রাখি রাতের বেলা এসে রোস্ট রান্না করব কিন্তু সেদিন আমরা বাইরে দুপুরবেলা পোলাও রোস্ট খেয়ে আসছিলাম রাতের বেলা বাসায় এসে আর এই রোস্ট খাওয়ার মুড নাই পরে এই ভাজা মাংসকেই আবার ঝাল মাংস রান্না করে ফেলা হয়েছে অনেক সময় কাজ এগিয়ে রাখার জন্য রোস্টের মুরগিটা আগে আগে ভেজে রাখা হয় পরবর্তীতে এই তো মুড চেঞ্জ হলে এটা দিয়ে আবার ঝাল মাংস রান্না করে ফেলা হয় টেস্টের খুব একটা হেয়ার ফের হয় না তবে একটু ভাজা হয় দেখে একটু খসখসে লাগে খেতে অনেক বাসায় শুনি ডাল রেগুলার রান্না করা হয় না আমাদের হচ্ছে অন্য কিছু ঘরে রান্না করা হোক আর না হোক ডালটা কমন রান্না করা হবে প্রিয়র জন্য বিকেলের নাস্তায় নাগেটস ভেজে দিচ্ছি এখনের এর বাচ্চারা কমন যে কয়টা খাবার আছে সেগুলোই খায় আমরা যে ছোটবেলায় আগে বিভিন্ন ধরনের পিঠা খেতাম ওরা তো পিঠা খাই না লাস্ট কয়েকদিন যাবো তো আমার একটা পিঠা খেতে খুব ইচ্ছা হচ্ছে আগে বেশ বানাতাম এখন সময়ের সুযোগও না বানানো হয় না অবশ্য প্রিয় প্রিয়র বাবা কেউই খায় না তো আমার একার জন্য আর বানানো হয় নারকেলের একটা পিঠা এটা আমি আমার পাশের ফ্ল্যাটের ভাবির কাছ থেকে শিখেছিলাম আসলে এই বাসায় আমি যখন আসি তখন তো একদম একটা নতুন বউ তো আশেপাশের ফ্ল্যাটের ভাবিরা এটা সেটা বানিয়ে দিয়ে যেত বিশেষ করে একজন ভাবি প্রায় সময় এটা সেটা বানিয়ে দিয়ে যেত তো আস্তে আস্তে আমিও শিখে ফেলেছিলাম যে কোনটা কিভাবে বানাতে হয় আগে তো অনেক কিছুই বানাতাম এখন দেখা যায় ঝামেলায় সময়ও পাই না করাও হয় না আর বিশেষ করে প্রিয় যেহেতু খায় না এজন্য আসলে করে দেওয়াও হয় না তো সেদিন ফ্রিজ ক্লিন করতে গিয়ে দেখি এক বক্স নারকেল কোরানো আছে ফ্রিজে এই নারকেল দেখার পর থেকে আমার কাছে মনে হচ্ছে কখন এই পিঠাগুলো বানাবো লাস্ট দুই দিন যাবৎ বৃষ্টি থামার নামই নিচ্ছে না